गद्दारी से बदतर मौत नहीं होती एक एजेंट के लिए। वेलकम टू पाकिस्तान टाइगर। আজকে আমরা কথা বলবো সালমান খানের টাইগার 3 মুভিটার 19 দিনে ইন্ডিয়ান এন্ড ওয়ার্ল্ডওয়াইড কালেকশন নিয়ে, বিকজ টাইগার 3 মুভিটা রিলিজ হয় 12 নভেম্বর দিওয়ালিতে এবং আজকে নিয়ে টাইগার 3 মুভিটা রিলিজ হওয়ার 19 দিন হয়ে গেল। এই 19 দিনের মধ্যে কি সালমান খানের টাইগার 3 মুভিটা পারল ওয়ার্ল্ডওয়াইড কালেকশনে 500 কোটি টাকার আঁকড়া পার করতে, সবকিছু জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। এবং সালমান খানের টাইগার 3 মুভিটা প্রথম দিন ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 44 কোটি রুপি এবং দ্বিতীয় দিন ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 59 কোটি রুপি এবং তৃতীয় দিন সালমান খানের টাইগার 3 মুভিটা ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 44 কোটি রুপি এবং এর সাথেই সালমান খানের টাইগার 3 মুভিটা 3 দিনের কালেকশন শুধু ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 140 কোটি রুপি। এবং টাইগার 3 মুভিটার ওয়ার্ল্ডওয়াইড কালেকশনের কথা যদি বলি তাহলে 3 দিনের মধ্যে টাইগার 3 মুভিটা 200 কোটি টাকার আঁকড়া পার করে ফেলছে এবং টাইগার 3 মুভিটা 3 দিনের কালেকশনের পরে কালেকশনে অনেকটা ডাউন দেখা যায়। এর জন্য সালমান খানের টাইগার 3 মুভিটা চতুর্থ দিন ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 21 কোটি রুপি এবং পঞ্চম দিন টাইগার 3 মুভিটা ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 18 কোটি রুপি। এন্ড ওয়ার্ল্ডওয়াইড টাইগার 3 মুভিটা অলরেডি 300 কোটি টাকার আঁকড়া পার করে ফেলে 5 দিনের কালেকশন। এবং আপনাদেরকে বলি সালমান খানের টাইগার 3 মুভিটা বাজেটই কিন্তু 300 কোটি রুপি, মানে 5 দিনের কালেকশনে সালমান খানের টাইগার 3 মুভিটা নিজের বাজেট রিকভারি করে ফেলে এবং টাইগার 3 মুভিটা 6 দিনের কালেকশনে আবার ড্রপ দেখা যায় এবং ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 13 কোটি রুপি। তবে টাইগার 3 মুভিটা 7 দিনের কালেকশনে অনেকটাই গ্রোথ দেখা যায় এবং ইন্ডিয়া থেকে শুধু নেট কালেকশন করে 18 কোটি রুপি এবং সালমান খানের টাইগার 3 মুভিটা 7 দিনে ইন্ডিয়া থেকে টোটাল নেট কালেকশন করে 218 কোটি রুপি এন্ড ওয়ার্ল্ডওয়াইড টোটাল 7 দিনে কালেকশন করে 355 কোটি রুপি। এবং প্রথম সপ্তাহে সালমান খানের টাইগার 3 মুভিটা অনেক ভালো কালেকশন করে, এর পিছনে কিছু কারণও আছে। প্রথমত সালমান খানের টাইগার 3 মুভিতে আছে বলিউডের দুজন বড় সুপারস্টারের কেমিও। প্রথমত আছে বলিউড বাচ্চা শাহরুখ খান, তারপরে আছে আবার ঋতিক রোশনেরও কেমিও, যেটার জন্য টাইগার 3 মুভিটা আগের থেকে ডবল হাইপ হয়ে গেছে। এবং টাইগার 3 মুভিটা 8 দিনে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 10 কোটি রুপি আর 9 দিনে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 7 কোটি রুপি এবং টাইগার 3 মুভিটা 10 দিনে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে মাত্র 6 কোটি রুপি। এর সাথে টাইগার 3 মুভিটা 10 দিনে ইন্ডিয়া থেকে টোটাল নেট কালেকশন করে 243 কোটি রুপি এন্ড টাইগার 3 মুভিটা 10 দিনে টোটাল ওয়ার্ল্ডওয়াইড কালেকশন করে 355 কোটি রুপি এবং টাইগার 3 মুভিটা 11 দিন ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে মাত্র 5 কোটি রুপি এন্ড 12 দিনও ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 5 কোটি রুপি এবং টাইগার 3 মুভিটা 13 দিনে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 4 কোটি রুপি এন্ড 14 দিনের কালেকশনে টাইগার 3 মুভিটা একটু গ্রোথ দেখা যায়, যেখানে টাইগার 3 মুভিটা 14 দিন ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 6 কোটি রুপি এবং টাইগার 3 মুভিটা 14 দিনে টোটাল ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 265 কোটি রুপি এন্ড ওয়ার্ল্ডওয়াইড টোটাল 14 দিনে কালেকশন করে 425 কোটি রুপি এবং টাইগার 3 মুভিটা 15 দিনে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 6 কোটি রুপি এবং এর সাথে টাইগার 3 মুভিটা 15 দিনে ইন্ডিয়া থেকে টোটাল নেট কালেকশন করে 270 কোটি রুপি এবং টাইগার 3 মুভিটা 16 দিনে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করছে অলমোস্ট 2 কোটি 80 লক্ষ রুপি এবং 17 দিনে টাইগার 3 মুভিটা ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 2 কোটি 50 লক্ষ রুপি এবং 18 দিনে সেম ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 2 কোটি রুপি। এখন কথা বলা যাক সালমান খানের টাইগার 3 মুভিটা আজকে মানে 19 দিনে কত কোটি টাকা কালেকশন করতেছে। সেটা হলো ভাই অলমোস্ট 3 কোটির কাছাকাছি টাইগার 3 মুভিটা আজকে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করতেছে এবং এর সাথেই সালমান খানের টাইগার 3 মুভিটা 19 দিনে টোটাল ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 293 কোটি রুপি এবং 19 দিনে টোটাল টাইগার 3 মুভিটা ওয়ার্ল্ডওয়াইড কালেকশন করে 465 কোটি রুপি। এবং সালমান খানের টাইগার 3 মুভিটা আরো বেশি কালেকশন করতো যদি এবারকার ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ম্যাচটা ইন্ডিয়াতে না হইতো, বিকজ সালমান খানের টাইগার 3 মুভিটা রিলিজ হওয়ার পর থেকে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ম্যাচে কখনো সেমি ফাইনাল আবার কখনো ফাইনাল ম্যাচ চলে, যেটার জন্য সালমান খানের টাইগার 3 মুভিটা কালেকশনে অনেকটাই ড্রপ দেখা যায়। তবে সালমান খানের টাইগার 3 মুভিটা প্রথম সপ্তাহে কিন্তু অনেক ভালো কালেকশন করে, শুরুর 5 দিনে কিন্তু টাইগার 3 মুভিটা নিজের বাজেট রিকভারি করে ফেলে এবং ভাইজানের এই টাইগার 3 মুভিটা বক্স অফিসে অতটাও ভালো কালেকশন করতে পারেনি। তবে ভাইজানের আপকামিং কিছু মুভি আসতে চলেছে যেগুলো হয়তো বক্স অফিসে সব রেকর্ড ভেঙে ফেলতে পারে। প্রথমে আসতে চলেছে কারণ জোহানের প্রোডাকশন হাউস থেকে সালমান খানের দ্য বুল মুভিটা এবং এই মুভিতে কিন্তু ফুল অ্যাকশন এন্ড খুন খারাপার সিন থাকবে, বিকজ এই মুভিতে সালমান খান একজন আর্মির রোল প্লে করবে। তাছাড়াও এই সালমান খানের দ্য বুল মুভিটাতে আসতে চলেছে এটা কিন্তু খুব ফুল একটা রিয়েল স্টোরির মুভি, এই জন্য ভাইজানের ভক্তরা আরো এক্সাইটেড সালমান খানের দ্য বুল মুভিটা দেখার জন্য। এবং তাছাড়াও ভাইজানের আরো কয়েকটা মুভি আসতে চলেছে যেমন দবং 4, কিক 2, এগুলো কিন্তু আগে থেকে কনফার্ম হয়ে গেছে এবং ভাইজানের ফ্যান্স আর তার আপকামিং সব থেকে যে মুভিটার জন্য এক্সাইটেড সেটা হলো টাইগার ভার্সেস পাঠান। এই মুভিটা কিন্তু ফাইনালি কনফার্ম হয়ে গেছে। এই মুভিটার বাজেট কত হবে বা শাহরুখ খান এবং সালমান খান এই মুভিতে কাজ করার জন্য কে কত টাকা ফিস চার্জ করছে সবকিছু জানতে এই ভিডিওটাতে ক্লিক করুন। এবং ভাইজানের এই আপকামিং মুভির অ্যানাউন্সমেন্ট শোনার পর তো ভাই এটাই মনে হচ্ছে যে ভাইজান শাহরুখ খানের জাপান এন্ড পাঠান মুভির রেকর্ড ভেঙেই ছাড়বে। এবং এই সব নিউজ এন্ড আপডেট জানার পর আপনার কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন না। এবং আজকের ভিডিওটা মূলত এই পর্যন্ত ছিল, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, বাই বাই, লাভ ইউ অল গাইস।